দেখছি আজাদ গ্যাস চেম্বারের ভিতরে আটকে গেছে। হ্যাঁ আজাদ দিন গ্যাসের চেম্বার, হ্যাঁ ক্যাপ্টেন আজাদ, আমিও ঢুকবো একটু পরে। খুলতে বেশি সময় লাগবে, হ্যাঁ গ্যাস চেম্বারের ভিতরে আজাদ আটকে গেছে আমরা দেখতে পাচ্ছি। কে কে No, the fact is that I have to run and go through and they are going to unfold me and this is really great. And this is my shakti projana ache je gulo ekhon ami dekhte bujhte parchi je ami happy jacchi holo. Okay, here is my friend Edwin Rana. Yeah, it is থেকে দেখা এবং ভেতরে অবস্থান করা দুটি সম্পূর্ণই ভিন্ন অভিজ্ঞতা। তোরে 10 মিনিটের বেশি অবস্থান করা আমার জন্য সত্যি বোকামি ছিল, কেননা সেখানে অক্সিজেনের পরিমাণ খুব সীমিত। থাকা অবস্থায় আপনি বুঝতেই পারবেন না, কিন্তু অনেক বেশি সময় থাকার পর যখন হঠাৎ করে বাহিরে চলে আসবেন তখন আপনার হৃৎপিণ্ডে একরকম চাপ সৃষ্টি হবে। জন্য এই গোলকের ভেতরে 3 মিনিটের বেশি উপভোগ না করাই উত্তম। ভিতর থেকে গুলা দেখা যায়, এতটা ক্লিয়ার দেখা যায় না। বাইরে যেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না, ভিতরে ভিতর থেকে আবার বাইরে এতটা ক্লিয়ার দেখা যায় না। গুলা শুধু শুট না, বুঝো না, ভিতরে তো পুরো ইয়ে হয়ে থাকে। হ্যাঁ গ্যাসের মতন হয়ে থাকে। চন্দ্রগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ শেষ, ইক্লিপস কমপ্লিট। পানি খাওয়া দরকার না, মাথা ঘুরতেছে। তারেকে তো কইতে না, চুপচুপ আছে, ওর চেহারা দেখে বোঝা যাইতেছে তারেকের চেহারা। দাঁড়া স্বাভাবিক, বলো আসলে এটা কাটে দেবো না, বাস জার্নিতে সমস্যা নয়, লেবু খাইতে হবে কতদিন।